নমস্কার বন্ধুগণ, বন্ধুগণ এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুগণ, এই বছর অর্থাৎ 2020-এ সরস্বতী পূজা দুদিন হবে, অর্থাৎ আগামী 29শে জানুয়ারি এবং 30শে জানুয়ারি। তো আজকে বলবো সরস্বতী পূজায় এই কাজটি করুন আপনারা, এই কাজ করার ফলে আপনাদের ধন বৃদ্ধি হবে, তার সঙ্গে বিদ্যা এবং বুদ্ধি অজস্র পরিমাণে বাড়বে। বন্ধুগণ, তার আগে বলছি যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন আপনারা খুব শীঘ্রই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এ ধরনের ভিডিও দেখার জন্য, এবং পাশে দেওয়া বেল বটনে অবশ্যই ক্লিক করুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথমে পাওয়ার জন্য। বন্ধুগণ, সরস্বতী মা হচ্ছে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। তো আমরা সকলেই মা সরস্বতীকে মেনে চলি এবং বছরে একটা দিন আমরা মা সরস্বতীর আরাধনা করি। আমাদের উদ্দেশ্য এটাই যে যেন মা আমাদেরকে বিদ্যা এবং বুদ্ধিতে অপূর্ব করে তোলে। তো বন্ধুগণ, আজকে বলবো যে সরস্বতী পুজোতে আপনি কি করবেন এমন একটি কাজ, যে কাজ করার ফলে আপনার জীবন অনেক সুন্দর হবে, এবং জীবনে যদি আপনি কোনো কিছু চাইতে ইচ্ছা করেন তবে সেই জিনিস আপনার কাছে হবে। বিশেষ করে যারা বিদ্যার্থী রয়েছে স্কুল কলেজের বা উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছে এবং বিদ্যাই যাদের সম্বল, আপনারা এই কাজটি অবশ্যই করুন। অতি সাধারণ এই কাজ, এই কাজ করার ফলে আপনাদের বিদ্যা বুদ্ধি প্রচুর পরিমাণে বাড়বে এবং মা সরস্বতীর অশেষ আশীর্বাদ আপনাদের উপর থাকবে এবং আপনাদের ভবিষ্যৎ খুব সুন্দর হয়ে উঠবে। তো বন্ধুগণ, আপনাদেরকে কি করতে হবে, সরস্বতী পূজার দিন সকালবেলা ভোর সকালে আপনি স্নান করে নেবেন এবং আপনি অনাহারে থাকবেন। আপনি পুজো না করা অবধি আপনি মুখে কিছু খাবেন না, আপনি কোনো কিছু গ্রহণ করবেন না। তো পুজোর দিন সকালে আপনি স্নান সেরে নিন এবং শুদ্ধ বস্ত্র আপনি পরিধান করে নিন। যদি সম্ভব হয়ে থাকে তবে আপনি সাদা রঙের বস্ত্র অবশ্যই পরিধান করুন। সাদা বস্ত্র মা সরস্বতীর অতি প্রিয়, তাই সাদা বস্ত্র আপনি অবশ্যই পরিধান করুন যদি সম্ভব হয়ে থাকে। সাদা বস্ত্র পরিধান করার পর আপনি মা সরস্বতীর ফটো নাইবা মূর্তির সামনে আপনি আসনে বসে পড়ুন। তারপর আপনি মা সরস্বতীকে যা ভোগ দেওয়া সেই ভোগ দিন আপনি ধূপ ধুনো দিয়ে মা সরস্বতীর আপনি আরতি অবশ্যই করুন। আরতি করার পর আপনাকে একটি মন্ত্র বলবো, এই মন্ত্রটি আপনি 28 বার, আপনি 28 টাইমস, অর্থাৎ 28 বার এই মন্ত্রটি আপনি হাত জোর করে মা সরস্বতীর উদ্দেশ্যে ভক্তি সহকারে মনে ভক্তি নিয়ে এই মন্ত্রটি আপনি উচ্চারণ করুন, এবং করার পর আপনি আপনার জীবনের পরিবর্তনটি অবশ্যই দেখতে পারবেন। তো বন্ধুগণ, মন্ত্রটি হচ্ছে, আমি বলছি মন্ত্রটি, আপনারা মন্ত্রটি শুনুন। মন্ত্রটি হচ্ছে গিয়ে ওম শ্রীম হ্রিম সরস্বতী নমঃ। আমি পুনরায় বলছি মন্ত্রটি, মন্ত্রটি হচ্ছে ওম শ্রীম হ্রিম সরস্বতী নমঃ। এই মন্ত্রটি আপনি 28 বার মা সরস্বতীর সামনে ভক্তি সহকারে ধূপ ধুনা ভোগ নিবেদন করার পর হাত জোর করে এই মন্ত্রটি বলুন। বলার পর আপনি মা সরস্বতীকে বলুন যে হে মা, তোমার আশীর্বাদ যেন আমার উপর চিরকাল থাকে এবং তোমার আশীর্বাদের বলে যেন আমি সর্বদা সৎ হয়ে থাকি এবং আমার বিদ্যা ও বুদ্ধি যেন বৃদ্ধি পায়। এই কাজটি করার পর আপনাদের জীবনে অনেক পরিবর্তন হবে, বিশেষ করে যারা বিদ্যার্থী স্কুল কলেজের ছাত্র ছাত্রী, আপনাদের অবশ্যই বিদ্যাতে বৃদ্ধি হবে, এবং যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন আপনাদেরও সেই দিকে আপনারা অবশ্যই সফল হবেন। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে এতটুকুই। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওকে একটি লাইক অবশ্যই করুন, এবং যারা নতুন রয়েছেন এই চ্যানেলে আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বটনে অবশ্যই ক্লিক করুন।